সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সকলকে জব রুম বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব রাষ্ট্রপতি কার্যালয়ের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক বাংলা অংশ। সন্ধি বিচ্ছেদ করুন। কুজ্ঝটিকা, কুজ্জ ঝটিকা, দিক নির্ণয়, দিক যোগ নির্ণয়, চিত্তার্য, চিত্ত যোগ উদার্য, বনস্পতি, বন যোগ পতি, অত্যুক্তি, অতিজ উক্তি। অর্থ সহ বাক্য গঠন করুন। কূপমণ্ডুক, ঘর কোনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, তুমি তো কূপমণ্ডুক, ঘরে হইতেই আঙ্গিনা বিদেশ। চক্ষুদান করা, চুরি করা, কে আমার কলমটার চক্ষুদান করল। উনপাজুরে, মন্দভাগ্য, উন পাজুরে মেয়ের কোন আশা নেই। ভূষণ্ডীর কাক, দীর্ঘজীবী, স্ত্রী পুত্র কন্যা সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূষণ্ডীর কাকের মতো বেঁচে আছে। কংসমামা, নির্মম আত্মীয়, কংসমামার মতো লোকের আমার দরকার নেই। এক কথায় প্রকাশ করুন, বেঁচে থাকার ইচ্ছা, জি জীবিষা, যে অন্যের লেখা নিজের নামে চালায়, কুম্ভীল, একবার শোনা মাত্রই মনে রাখতে পারে যে শ্রুতিধর, যিনি অনেক দেখেছেন, ভূয়দর্শী, যে নারীর স্বামী বিদেশে থাকে, প্রসিত ভর্তৃকা। বানান শুদ্ধ করে লিখুন, ইতিপূর্বে, ইতপূর্বে, দারিদ্রতা, দরিদ্রতা, প্রজ্জ্বল, প্রজ্জ্বল, মনীষী, মনীষী, শারীরিক, শারীরিক। কোভিড-19 এর সামাজিক প্রভাব এর অনুচ্ছেদ লিখুন। উত্তরটি আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। ফেসবুক গ্রুপ পরীক্ষার প্রস্তুতি বিসিএস এনটিআরসিএ অ্যান্ড অল জবস। ইংরেজি অংশ, ইংরেজিতে অনুবাদ করুন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অব অল অব আস টু রিয়েলাইজ দ্য ড্রিম অব দ্য ফাদার অব দ্য নেশন। আমার বাবা কাল ঢাকা এসেছেন। মাই ফাদার কেম টু ঢাকা ইয়েস্টারডে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ইজ নাও এ রোল মডেল অফ ডেভেলপমেন্ট। আমি আগামীকাল আমার চুল কাটাবো। আই উইল কাট মাই হেয়ার টুমোরো। তার মধ্যে সততা ছিল না। দেয়ার ইজ নো অনেস্টি ইন হিম। আমার ঠান্ডা লেগেছে। আই হ্যাভ এ কোল্ড। ঢাকা কোন দেশের রাজধানী? হুইচ কান্ট্রি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ? সবুরে মেওয়া ফলে। প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। ঝোপ বুঝে কোপ মার। মেক হে হোয়াইল দ্য সান শাইনস। এই বইটি আমি খুঁজছি। দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর। অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চিনস অ্যাজ পার ইনস্ট্রাকশনস। হি প্রিফার্স টু রিড দেন টু রাইট। কারেক্ট দ্য সেন্টেন্স। He prefers reading to writing. He has been suffering for fever since 3 days. Correct the sentence. He has been suffering from fever for 3 days. He forbade me to read this book. Change the voice. I was forbidden to read the book by him. He said, we went to the cinema yesterday. Indirect speech. He said that they had gone to cinema the previous day. I found him to dance. Correct the sentence. I watch him dancing. Don't you sing a song? Make it passive. It's not a song sung by you. My son is mad-science and technology. Fill in the blank. My son is mad with science and technology. He will come tomorrow. Make it interrogative. Won't he come tomorrow? She also asked her whether she had finished her tiffin at school. Make it a direct speech. She also said her, did you finish your tiffin at school? He has come yesterday. Correct the sentence. He came yesterday. Write a paragraph on drug addiction. সমাধানটি আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। ফেসবুক গ্রুপ পরীক্ষার প্রস্তুতি বিসিএস এনডিআরসিএ অ্যান্ড অল জবস।
অঙ্ক সমাধান। একটি ছাগল 10% খুঁটিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? এখানে সমাধানটি করে দেওয়া আছে, ভিডিওটি পজ করে সমাধানটি করে নেবেন। 10 নম্বর, পিতা ও দুই পুত্রের গড় বয়স 25 বছর। 2 বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল 12 বছর, তাহলে 5 বছর পর পিতার বয়স কত হবে? এখানেও সমাধানটি করে দেওয়া আছে, আপনি ভিডিওটি পজ করে সমাধানটি করে নেবেন। তারপরে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? এখানেও সমাধানটি করে দেওয়া আছে, আপনি ভিডিওটি পজ করে অঙ্কটি করে নেবেন। x কিউব মাইনাস 1, x কিউব প্লাস 1 এন্ড x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 এর লসাগু নির্ণয় করুন। এখানেও সমাধানটি করে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে অঙ্কটি করে নেবেন। তারপরে আসি সাধারণ জ্ঞান অংশে। সোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? 1972 সালের 19 মার্চ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি বহনকারী রকেটের নাম কি? ফ্যালকন 9। তারপরে অপারেশন আন্ডারবোল্ট কি? 2016 সালে গুলশানের হোলি আর্টিজিয়ান রেস্তোরাঁয় হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনের নাম হচ্ছে অপারেশন আন্ডারবোল্ট। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিলে। বিশ্বের গভীরতম খাল কোনটি? পানামা খাল। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও স্পেন সংখ্যা কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং স্পেন সংখ্যা হচ্ছে 41টি। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন কি? তাজউদ্দিন আহমদের নির্দেশে MAG উসমানী। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি। পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী? ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ওমানের মুদ্রার নাম কি? ওমানি রিয়াল। আমার দেখা নোয়া চীন গ্রন্থের লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। SDG এর টার্গেট কতটি? 17টি। বেগম রোকেয়ার জন্ম কত সালে? 1880 সালের 9ই ডিসেম্বর। গ্রিন ডাম কি? গ্রিন ডাম ইউথ এস কোড ইজ কন্টেন্ট কন্ট্রোল সফটওয়্যার ফর উইন্ডোজ ডেভেলপ ইন দ্য পিপলস রিপাবলিক অব চায়না। তো সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং প্রশ্ন সমাধানের আরও অন্যান্য ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।